আমি সাদ্দাম হোসেন, বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছি। গুলশান ট্রাফিক বিভাগের আন্ডারে গুলশান ট্রাফিক জোনে কর্মরত আছি। বেসিক্যালি আমার দিনটা শুরু হয়, আমি সকালে খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠি, 5:30 দিকে। তো উঠেই আমার প্রথম কাজ হচ্ছে যে আমার ওয়ার্কআউট করা। আমি খুব ওয়ার্কআউট করতে পছন্দ করি, আর যেদিন আর্লি মর্নিং ডিউটি থাকে সেদিন আমি দুপুরে ওয়ার্কআউট করি বা সন্ধ্যার পরে আফটার ইভিনিং। ডিউটিতে এসে আমার প্রথম কাজ শুরু হয় যে কীভাবে আমার এলাকাটা কেমন আছে বা ট্রাফিক। আপনারা সবাই জানেন যে ঢাকা শহরে অনেক বেশি ডেন্সালি পপুলেটেড এবং এই শহরগুলো অনেক বেশি ট্রাফিক থাকে, তো ওই ট্রাফিক কনজেশন দূর করার জন্য কীভাবে রাস্তাগুলো কেমন আছে বা কী অবস্থায় আছে আগে প্রথমে আমরা পরিদর্শন করি। তো ওইটা ওভারলুক করার পরে দেন আমরা আমাদের কাজ শুরু করি যে রাস্তায় কোনো পার্কিং আছে কি না বা কোনো ধরনের অবস্ট্যাকল আছে কি না সেগুলো আমরা সরাই দিই। এবং তারপরে আস্তে আস্তে দেখি যে কোনো যদি কেউ ট্রাফিক রুলস ভায়োলেশন করে সেই রুলসগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই, আবার অনেককে সচেতন করি। আমাদের ডিউটিটা আসলে ওইরকম না যে আমি অফিসে গেলাম, বসলাম, একটা কর্পোরেট কাজ করলাম বা লেখালেখি করলাম, এই ধরনের কিছু না। আমরা একটা ডিলিংস, আমরা বলি যে ল ইজ এ নাথিং বাট এ কমন সেন্স। আসলে আইন কিছুই না, একটা কমন সেন্সের ব্যাপার। মানুষের সাথে যদি ভালো ডিলিংস থাকে তাহলে আপনার আইন প্রয়োগ করার ওখানে দরকার নেই। আইন প্রয়োগ না করেও মানুষের কাছ থেকে অনেক কিছু আদায় করে নেওয়া যায়, অর্থাৎ মানুষ ভালোভাবে কীভাবে আলোর পথে চলবে বা ভালো ডিসিপ্লিন অনুযায়ী চলবে এবং মানুষ মানুষের শ্রদ্ধা করবে, এই জায়গাটা অনেক ইম্পর্ট্যান্ট। সবচেয়ে আমার কাছে চ্যালেঞ্জিং মনে হয় যে এটা যে মানুষকে যখন আমি প্রসিকিউশন দিতে যাই বা মামলা দিতে যাই তখন আমার কাছে খুব খারাপ লাগে এবং ওইটা সবচেয়ে চ্যালেঞ্জ মনে হয়। কারণ একটা মানুষ যখন উবার চালায় বা একজন পাঠাও চালায় তো তখন যখন আমি তাকে মামলা দিতে যাই তখন সে অনেক কান্নাকাটি করে, অনেক বেশি আবার অনেকে অনেক রিকোয়েস্ট করে যে আমি অনেক গরিব মানুষ বা আমাকে স্যার মামলাটা দিয়েন না, মামলাটা দিলে আমার ফ্যামিলি অসহায় হয়ে যাবে। তো তখন আসে নিজের কাছে খুব খারাপ লাগে। আমি যদি আবার দেখা যাচ্ছে আইনের বাইরে যাই বা তাকে আমি কনসিডার করি, হ্যাঁ করলাম, অনেক সময় কনসিডার করি কিন্তু সবসময় তো কনসিডার করা যায় না, তো তখন আমার নিজের কাছে খারাপ লাগে। আমি যখন রিয়েলাইজ করি যে ইস, মামলাটা আমি না দিলেও পারতাম, তো ওই জায়গাটা আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং মনে হয়। সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে আমার কাজ করতে খুব ইচ্ছা হয়, কারণ আমি দেখি যে অনেক মানুষ বুঝতে পারে না বা তাদের কোনো নলেজ নাই এডুকেশন, এবং বাংলাদেশে কিন্তু ট্রাফিক এডুকেশন এই এডুকেশনগুলো কিন্তু নাই বললেই চলে, এবং অনেকে এই বিষয়গুলো সম্পর্কে ওয়াকিবহাল নয় এবং তাদের এই ইনফরমেশনগুলো এক্স্যাক্টলি কীভাবে হবে সেই বিষয়গুলো জানতে পারে না। তো এই জিনিসগুলো আমি জানাতে চাই সবাইকে যে হাউ টু লার্ন দ্য ট্রাফিক রুলস অ্যান্ড রেজুলেশন, ট্রাফিক সিগনাল, ট্রাফিক সাইন। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে একটা নিউ কনসেপ্ট, যদিও ইন্টারন্যাশনালি এটা অনেক বেশি প্রসিদ্ধ কিন্তু আমাদের দেশে আসলে ট্রাফিক রুলস কেউ মানতে চায় না। তো এই জিনিসগুলো যদি মানুষকে জানাতে পারি এবং মানুষ যদি একজন মানুষও যদি আমার কাছ থেকে উপকৃত হয় তো এটা আমি মনে করব যে আই ফিল বেটার। আসুন সবাই মিলে দেশটাকে সুন্দর করি এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি, এবং আমাদের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই ভবিষ্যৎ এগিয়ে যাবে এবং বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।